এই যে আসি দেশে রা কি নাম 31st নাইট কথা কও না কে জম্বে খেলা নাকি জম্বে খেলা প্রেমিক প্রেমিকার মেলা বুঝতে পারবা কবরে গেলে এই রং তামাশা করার কত জ্বালা কথা কও না কে মজে আসো মোমবাতি জ্বালাইবা পটকা আতশবাজি ডিজে পার্টি গান বাজনা করবা মুসলমানের এগুলো ঐতিহ্য নয় মুসলমানের এগুলো সংস্কৃতি নয় মুসলমান কোনদিন 31st নাইট রাত পালন করতে পারে না এগুলো আজে বাজে অনুষ্ঠান আজে বাজে দিবসের নাম দিয়ে তরুণ তরুণীরা পাপের সাগরে ডুব দিচ্ছে কথা বলে টেকেরা ওরা মনে করে রাত 12টা 1 মিনিট আনন্দ করব ফুর্তি করব আর পুরো বছর আনন্দে কাটবে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তুমি কি তোমার তাকদীরকে বিশ্বাস করো না এ মুসলমান তাকদীরকে বিশ্বাস করো না বলে কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা এই তাকদীরের ভালোমন্দ কার হাতে জোরে বলো কার হাতে এইজন্য যুবক তোমাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায় কোন মুসলমান যুবক ডিজে পার্টি করতে পারে না এগুলো আজেবাজে অনুষ্ঠান করে নিজেকে গোনাহের সাগরে ডুব দেয়া যাবে না খবরদার কোন যুবক আজেবাজে গান বাজনার অনুষ্ঠান করবে না কথা বলেন ঠিক কি না আজকে যৌবনের তারণায় ডিজে পার্টি করে লাফাও গান বাজনা করে লাফাও পটকা আতশবাজি পিকনিকের নামে অশ্লীলতা নোংরামি করো এগুলো করা যাবে না আনন্দ নয় আনন্দ নয় তোমার আমার তো এই রজনীতে এই রজনীতে তাহাজ্জুদ করে সালাতে আল্লাহর কাছে কেঁদে বলা দরকার আল্লাহ বিগত বছরে যত ভুল ত্রুটি যত অপরাধ যত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও কথা বলে নাকি তোমার তো তওবা ইস্তেগফার করা দরকার আর পরবর্তী বছর 2022 সাল আল্লাহ আমাদের জন্য কল্যাণ কর বানায়া দাও আল্লাহ এই বছরে আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করে দাও আল্লাহ এই বছরে যেন নামাজ কাজা না হয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করেছি অশ্লীল কথা বলেছি নোংরা কাজ করেছি আল্লাহ সব তুমি মাফ করে দাও তোমার তো তওবার সাগরে ডুব দেওয়ার কথা তা না করে তুমি ডিজে পার্টি করে লাফাও কথা বলে না কেন যুবক যৌবনে তার নাসকে গুনাহ করো তুমি কি বোঝো না তোমার যৌবনটাকে হেফাজত করতে হবে তরুণ তরুণী বান্ধবীর সাথে এই রাতে দেখা করা জায়েজ করে কে দিয়েছে জায়েজ আছে ছেলের কোনো মেয়ে বন্ধু থাকতে পারে না মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারবে না বান্ধবীর নামে রং তামাশা মোমবাতি জ্বালায় অপেক্ষায় থাকো এলাকার ছেলেবেলা অবশ্য ভালো সিরাজগঞ্জে এগুলো চালু হয়নি খবরদার নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে মনে চাইবে গান বাজা মনে চাইবে ডিজে পার্টি কর মনে চাইবে পিকনিক কর মনে চাইবে বান্ধবীর হাতটা ধর মনে চাইবে অশ্লীলতা কর কিন্তু নফসটাকে কন্ট্রোল করতে হবে আল্লাহর ভয়ে ইন্না কফুল্ল অন্তরে আল্লাহর ভয় নিয়া ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে মুমিন যুবক যুবতীকে কথা মনে চাইবে একটু রং তামাশা করি রাস্তাঘাটে লেখে রাখি মনে চাইবে দশজন বন্ধু এক জায়গায় হইয়া মনে চাইবে লাফালাফি করি লাইফটাকে এনজয় করি দশটা স্প্রিট কিনে ফাটাফাটি করে খাই মুরগি রান খাই গোশ খাই আরে ভাই ওই দিনে খাওয়া লাগবে পয়সা থাকলে অন্য দিনে খাস কথা কর না কে যুবক খবরদার কোনো ডিজে পার্টি হবে না কোন 31st নাইট রাত উদযাপন হবে না তুমি মুসলমান যুবক তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় রাত 12টা 1 মিনিটের পরে তো তাহাজ্জুদের সালাতের রক্ত শুরু হয় ওটা তো গভীর রাতে মালিককে সিজদা দেওয়ার সময় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে গোলাম
রাতের পর রাত অতিবাহিত করো। আমি আল্লাহকে সিজদা দিয়া আমি আল্লাহর জন্য দন্দায় লাগি থাকা। যারা রহমানের বান্দা হবে, যারা খাঁটি মুমিন হবে, তারা তো রাতের পর রাত জেগে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর আফসোস করে বলবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, জাহান্নাম থেকে মাফ চেয়ে বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। ও মালিক, ও মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আমরা দুনিয়ার গান বাজনা হারাম মনে করে শুনবো না, দুনিয়ার আনন্দ ফুর্তিকে হারাম মনে করে এগুলো করব না, আল্লাহর জান্নাতের অফুরান্ত আনন্দ আর নিয়ামতের সাগরে ডুব দেব ইনশাআল্লাহ। হাত তোল যুবক ভাইয়ের, একটু হাত উঠায় দেখাও, সোনার টুকরা যুবকের হাত উঠা দেখাও। গান বাজনা করবে না ইনশাআল্লাহ, ডিজে বাজি করবে না তো ইনশাআল্লাহ। হ্যাপি নিউ ইয়ারের নামে অশ্লীলতায় বান্ধবীর হাত ধরে পার্কে ঘোরাঘুরি করা যাবে? খবরদার, হাত নামান। কোনো প্রেম থাকবে না, কোনো বান্ধবী থাকবে না, থাকলে এখনই ব্লক কর, নাম্বার ব্ল্যাক লিস্টে ঢুকে দে, পরে ইমু ব্লক মার, কথা কন। এটা হারাম, এটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নারী তো তোমার ভাগ্যেও একটা আছে, আল্লাহ চাইলে ভাগ্যে জুটবে বিয়ে করার পরে হালাল তরিকায়, কথা কন। তোমার ভাগ্যে নারী নাই, তুমি পুরুষ না, কথা কও না কে, তুমি বিয়ে করলে বউ পাবা না, তো বান্ধবী কি দরকার? বিয়ের আগে অন্য আর একটা মেয়ের সাথে পার্কে ঘোরাঘুরি করার কি দরকার কও? হে যুবক বলো না কেন, বলবা বলবা, কথা বলবা, তুমি এগুলো কেন কর, ভালো হবা না? হুজুর কি বলেন, এই সময়টা তো এনজয় করার সময়, লাইফটাকে এনজয় করার জন্য বান্ধবী আট দশটা। তোমার চরিত্র ভেলেনের মতো হয়ে যাচ্ছে, তুমি নিজেও জানো না তুমি কত বড় দুষ্ট হয়ে গেছো, কথা কর নাকি, রাগ করছো তোমরা? সারা রাত কার সাথে কথা বলো আমি বুঝি না। তাহলে কোন সূরা? সূরা হামিম আর সিজদা। এটা মনে রাখবেন যে হুজুর অমুক জায়গায়, কারণ এরপরে আমার আরো কিছু মাহফিল বেলকুচিতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাগুলো গ্রহণ করান, আমলের নিয়তে রিসিভ করবেন এমন ভাবে যাতে আপনার দিলের ভিতরে গাইতে যায় কথাগুলো, খুব মনোযোগ দেন। আপনারা যদি একটা ঘন্টা শুধু আমার দিকে তাকান আর আমার কথাগুলো শোনেন, বিশ্বাস করেন শয়তান আপনাকে অসহসা দিয়ে মাহফিল থেকে তুলতে পারবে না, কথা বলেন ঠিক না? সবাই এদিকে চোখ, এদিক ওদিক কোনো দিক তাকান যাবে না, সবাই এদিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولن ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, জোরে বলেন তো বাজান আমাদের রব কি? ও সিরাজগঞ্জের মুসলমান, আসমানের দিকে একটা হাত তুইলা সাক্ষী দিয়া বলেন তো আমাদের রব কে? জোরে ডাক দে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দে বলেন আল্লাহ, মোহাব্বত করে আর একবার ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বেজা? দুনিয়াতে যদি বাবাকে ডাকতে হয় বাবা, ও বাবা বাবা, ও বাবা, এই অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? মারে যদি ডাক দেয় মা, ও মা মা, ও মা, এই অত মেয়াও মেয়াও করিস কেন, তোর কি মির্কি বেরাম আলগা হয়েছে? ভাইরে যদি ডাক দাও হয় ভাই, ও বড় ভাই ভাই, এ আর একবার ভাই ভাই বলে তুলে আসার মেরে ভুলি ভাই করবে, তার মানে হুজুর হাসানোর জন্য মজা দেওয়ার জন্য বলছেন না? কেন বললাম বাজান শুনে যান,
আমরা যদি দুনিয়াতে বাবাকে বাবা বলে ডাকতাই বাবা বাবা বেশি বেশি বাবা শুনতে বাবারও ভালো লাগে না বাবার মেজাজ গরম হয় মারে মামা বলে অতিরিক্ত কয়েকবার ডাক দিলে মারও ভালো লাগে না মারও মেজাজ গরম হয়ে যায় অতিরিক্ত কয়েকবার ভাই রে ভাই বলে ডাকলে ভাইয়েরও ভালো লাগে না ভাইয়েরও মেজাজ গরম হয় কিন্তু বাজান গো আমার এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক মনিব এমন এক রব পেয়েছে কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে আরো জোরে ডাকতে পারেন আল্লাহ হে বাজান গো আমার সেই মালিককে ডাক দেব আল্লাহকে ডাকতে গিয়ে আমরা বড় ভুল করি আল্লাহরে ডাকতে গিয়ে আমরা বলে ভুলে যাই কারণ চলতে ফিরতে কত কথাই না বলি কিন্তু মালিককে তো স্মরণ করি না আল্লাহরে স্মরণ করলে আল্লাহ আমাদেরকেও স্মরণ করবেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন গোলাম বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলেন আল্লাহু আকবার কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ 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 কেন বললেন আল্লাহ জানেন ভালো করে বোঝেন বাজান মনে কোনের নাম হলো আব্দুল সালাম ইনার নাম আবুল কালাম দুইজন বন্ধু একসাথে চলাফেরা করে টুপি কিনলে দুইটা চশমা কিনলে দুইটা মোবাইল কিনলে দুইটা গেঞ্জি কিনলে দুইটা লুঙ্গি কিনলে দুইটা প্যান্ট কিনলে দুইটা সব সময় আপত গভীর বন্ধুত্ব দুইজনার চলতে ফিরতে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব এ বাজান গো আমার খায় একসাথে ঘুমায় একসাথে চলে একসাথে হঠাৎ করে আবুল কালাম বিয়ে করে আব্দুল সালামকে জানায় না মানুষজন তখন বলে কে রে তোমার বন্ধু না বিয়ে করে তোমারে জানায় নাই কই নিমো খারামের কথা কইও না নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম বিনিময়ে কি উপহার পাইলাম ওর বিয়ে আমি খবর জানি না কথা কন আফসোস করে বলে ওর জন্য কি না করলাম আর আজকে ওর বিয়া ওই নিমখারাম আমারে দাওয়াত দেয় নাই কয়েক দিনের বন্ধুত্ব কয়েক বছরের বন্ধুত্ব তাই একটু নিজ বিষয়ে গেলে নিমখারাম বলে আমার আল্লাহ বলেন বান্দা ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুর মানুষ বড় অকৃতজ্ঞ অস্বীকারী কথা বলে না কেন ভুলে যায় মালিক কত নিয়ামত দিয়েছে কত রিজেক্ট দিয়েছে কি সুন্দর হায়াত দিয়েছে কি সুন্দর জীবিকা দিয়েছে তারপরে আমরা আল্লাহকে ভুলে যাই কত সোয়াবদার আমার বাড়িতে থাকে একটা কুকুর শুকনো হাত আপনি দাঁতে নেন এদিক চাপান এইদিকে চাপান অনেক চেষ্টা করে দাঁতের ফাঁকে ফালাইয়া যখন হাতটাকে খাইতে পারেন না আপনি যখন ব্যর্থ হয়ে যান ওই হাড় খাইতে তখন ওই হাতটা মুখ থেকে বের করে কুকুরের সামনে দিয়ে বলেন ফি সাবিলিল্লাহ আল্লাহর হস্তে দিয়ে দিলাম খা কুকুর বলে মনে চেষ্টা তো কম করো নাই ব্যর্থ হয়ে আমারে দিয়েছো ঠিক আছে তাও মন খারাপ করি নাই এই শুকনো হাড় দিয়েছো এতে আমি মন খারাপ করি নাই এইটাই খায়া তোমার বাড়ি আমি পাহারা দেব রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় অপরিচিত কেউ বাড়িতে ঢুকলেই ও ও ও তুমি কে কেন ঢুকতে চাও আমার মালিকের সাথে সম্পর্ক কি ওপর থেকে যখন মালিক ডাকে চোখ তখন ভিতরে ঢোকে লোকটা এইবার দুইজনে যখন কথা বলে কুকুর নেজ জানায় আর চতুর্দিক দিয়ে ঘরে আর বলে একবার খালি বন চেনেন না কামরায় জীবন শেষ করে দেব একবার বলে লোকটারে চেনেন না কামরায় আর জীবনের বারোটা পয়সা দেব কিন্তু মনিব যখন বলে যাপ যাপ তখন ও আপনার পরিচিত আগে বলবেন তো এই কথা বললে কুকুর চলে যায় হে বাজান গো আমার একটা শুকনো হাড় খেয়ে কুকুর তার মনিবের বাড়ি বছরের পর বছর পাহারা দেয় আর আপনি আমি জাল্লা বাগ এত নিয়ামত এত রিজে এত কিছু দিয়েছেন সে আল্লাহকে কেমনে ভুলে যায় কেমনে ভুলে যায় এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ আল্লাহ বলে নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ আমরা কি অকৃতজ্ঞ হব নাকি আল্লাহর শুকরিয়া আদায় করব